أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرنا حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم له للجبين. وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. صدقت يا ربنا. ৯৯ নম্বর আয়াতে আমরা পড়েছি হযরত ইব্রাহিম দাওয়াতি কাজ করেছিলেন বহু, কিন্তু শত্রু বাড়তেছে। কি বাড়তেছে? শেষ পর্যন্ত কেউ যখন দাওয়াত গ্রহণ করে না, মন খারাপ করে আল্লাহকে বলে রব্বুল আলামিন এখানে আমি আর থাকবই না। অকালা ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। তিনি বললেন আমি বের হয়ে গেলাম এই জনপদ থেকে, অতি সত্বর আমার মাবুদ আমার মালিক আমাকে রাস্তা বের করে দেবে। এখানে শিক্ষা আছে, কান লাগান। হযরত ইব্রাহিম শুধু বের হননি,
বের হওয়ার পরে বলেছিলেন সায়াহদিন অতি শীঘ্রই আমার রব আমাকে রাস্তা বের করে দেবে আমার রাস্তা আমার রব দেখিয়ে দেবে জনে সিন দিয়েছেন ইয়াহদিন দিলে অর্থ হয়ে যেত সায়াহদিন দিয়েছেন হযরত ইব্রাহিম বের হওয়ার সময় তার ভাতিজা লূত আলাইহিস সালাম তার সঙ্গে তার স্ত্রী হাজেরা তার সাথে দোয়া করলে রব্বুল আলামিন আমি শুধু একা আর আমার একটা ভাতিজা আমার স্ত্রী সঙ্গে আছে রব্বি হাবলি মিনা সলিহিন তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো যেন সে সুখে দুঃখে বিপদ আপদে আমার অন্তত কাজে লাগতে পারে ইব্রাহিম দোয়া করে কি সন্তান চাইলেন বলেন সন্তান চাওয়ার সঙ্গে সঙ্গেই তার দোয়াটা কবুল হয়েছে তা না তাফসিরে লিখেছে 86 বছর বয়স তখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ উপহার দিলেন শুধু উপহার না ফাবাশশারনাহু বিগোলামিন হালিম আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করেছি দৃঢ় স্থির বুদ্ধি সম্পন্ন বিবেক সম্পন্ন এবং ধৈর্য সহ্য করতে পারে বিপদ আপদ ওভারটেক করতে পারে ওই রকম একটা গোলামিন হালিম ধৈর্যশীল সন্তানের একটা সুসংবাদ দিলাম মুফাসসির দিয়েছেন আল্লাহ গোলামিন হালিম দিলেন কেন গোলামিন সাবির দিতে পারতেন ধৈর্যশীল সন্তান দিলাম সাবের আল হালিমের ভেতর পার্থক্য কি সাবের মানে ছোট খাটো বিপদ আপদ যারা সহ্য করতে পারে আর হালিম মানে যারা বড় বড় বিপদ ওভারটেক করতে পারে সুবহানাল্লাহ বলতে পারেন না হযরত ইব্রাহিম দোয়া করার সঙ্গে সঙ্গে পেয়েছেন তা না অনেক বছর পরে আমার আল্লাহ সন্তানটা দিয়েছেন এজন্য পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়েছেন সন্তান দেওয়ার শুধুমাত্র কেবলমাত্র মালিক আমি আল্লাহ তোমরা আমি আল্লাহ বাদে যাদের কাছে ধর্ণা দাও বিশ্বাস করো তারা মনে করো আমার আল্লাহর কর্তৃত্ব ক্ষমতা মনে হয় নষ্ট হয়ে গেছে কথা বলেন কোরআনে কারিম জানিয়েছে আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন সূরা ওয়াকিয়া 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন স্ত্রীর কাছে তুমি ঘুমিয়েছিলে স্ত্রীর বিছানায় ছিলে তুমি কি মনে করো ওই সন্তানটা পেটে ওটি তুমি মালিক তুমি শুধু বীর্য দিয়েছো কিন্তু সন্তানটা পেটের ভেতরে তৈরি করার মালিক আমি আল্লাহ এজন্য সন্তান দুনিয়ায় কারো কাছে না যদি নাও হয় আমার আল্লাহর প্রতি খুশি থাকা লাগবে তো অনেকে আছে এই বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে বিয়ের যা 10 বছর 8 বছর পার হওয়ার পরে যদি কিছু না হয় হতাশ হয়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে মরা বাবার প্রতি বিশ্বাস নিয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন ওই অবস্থায় যদি মারা যান আপনি কুকুরের চাইতেও নিকৃষ্ট কুকুর দেখবেন এক এক বছরে 8টা 10টা করে বাচ্চা জন্ম দেয় কয়টা ও কোনো বাবা ধরা লাগে কোন পীর ধরা লাগে কোন দরবারে যাওয়া লাগে 10টা করে জন্ম দিছে প্রতি বছরে কোন দরবার ওর লাগে না তোমার একটা সন্তানের জন্য 5 বাবার দরবারে যাওয়া লাগে তোমার ইমান তো কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে কথা বলুন আর নিচে নামলাম না এরপরও যদি মানুষের ইমান ঠিক না হয় এর চাইতে নিকৃষ্ট উদাহরণ আমার জানা নেই সন্তান হয়েছে ভালো না হলেও ভালো এটা আল্লাহর এখতিয়ার আপনার এত লাফালাফি করা দরকার কি কথা বলেন কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে আপনাকে যদি না দিয়েই পরীক্ষা করে বুঝবেন আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আর যারে দিয়ে পরীক্ষা করছে ওর মাধ্যম আছে হযরত ইসমাঈল নবীকে আল্লাহ এমন সন্তান দিয়েছেন সন্তানটা ছিল নেককার সবের না গোলামিন হালিম আজ অনেকের সন্তান হচ্ছে এমন সন্তান বাবা মাকে কাঁদাতে কাঁদাতে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কথা বলছে না কেন
আমার ভাইরা আমার বাস্তব প্রেক্ষাপটের কথা বলছে কয়েকদিন আগে আমার এক রিলেটেড আমারে বলছিল আমির হামজা অনার্স মাস্টার্স করেছে আমাদের আগের ব্যাচে কয়েক ব্যাচ আগে গরিবের ছেলে বহু কষ্ট করে মার বাবা পরীক্ষার ফি পর্যন্ত দিতে পারতো না এত গরিব মার বাবা রোজা রেখে রেখে দুপুর বেলার খাবারটা বাঁচিয়েছে যেহেতু রোজা রাখলে দুপুর বেলার খাবার খাওয়া লাগে না দুই বেলা খাবার খেলে হয়ে যায় এজন্য দুপুর বেলার খাবারের টাকাগুলো গুছিয়ে গুছিয়ে পরীক্ষার ফি দিয়েছে এত কষ্ট করে ওর অনার্স মাস্টার্স করিয়েছে মাস্টার শেষ করার পরে ভালো একটা চাকরিও পেয়েছে ঢাকাতে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে কয়েক বছর হয়ে গেছে মা বাবার খোঁজও নাই না খবরও নাই না কারণ স্ত্রী দজ্জাল মা বাবার কথা বললেই গরম দেয় এরকম বউ তো কারো ঘরে নেই আমার মা বোনেরা কান লাগান অনেকেই মনে করে কবুল যখন বলে স্বামী আমি নিয়ে আসলাম স্বামী আমারই আর মা বাবা ওটা ডিলেট স্বামী যা উপায় করবে ইনকাম করবে সবই আমার মা বাবার জন্য একটু যদি কিছু করে স্বামীকে ধরে অনেক স্ত্রী আছে মারে পর্যন্ত বউটা এত কঠিন ছেলেটা যখনই বলে মা বাবার সাথে একটু দেখা করতে যাই বলে যদি দেখা করতে দাও আমারে ছেড়ে দাও কত কঠিন আজ অধিকাংশ পরিবারে এইরকম বউ বেশি আরে এগুলো তৈরি হচ্ছে ভারতের এই সিরিয়াল কিরণমালার বজ্রমালা দেখে দেখে এই নন্দিনী যেমন ওর শাশুড়িকে দেখতে পারে না ওর শাশুড়ি যেমন ওই নন্দিনীকে দেখতে পারে না আজ বাংলাদেশের অধিকাংশ বৌমা হয়েছে নন্দিনী আর শাশুড়িগুলো কটকটি আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম ছেলেটা কয়েক বছর হয়ে গেল ওর তো মন মানে না বারবার আসতে চায় কিন্তু পারে না এত কষ্ট করে যে মা বাবা পড়িয়েছে মায়ের শেষ পর্যন্ত হাঁপানি অসুখ হয়ে গেছে তিন দিনের অসুস্থ হয়ে পড়ে আছে কথাবার্তা বন্ধ বাবা বহু কষ্ট করে একটা ছাগল ছিল বিক্রি করে একটা ভ্যান রিক্সা কিনেছে দিনের বেলা রিক্সা চালাতে বের হয় না কারণ দিনের বেলা বের হলেই মানুষের বদনাম করবে খোটা দেবে তোর ছেলে চাকরি করে বড় আর তুমি রিক্সা চালাও এজন্য দিনের বেলা রিক্সা নিয়ে বের হতেও পারে না রাতের বেলা শীতের সময় চাদর দিয়ে মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে বেঁধে কেউ যেন চিনতে না পারে ৬৫ বছরের মুরব্বী মানুষ রিক্সা নিয়ে বের হয় আমার এই বন্ধু যখন কথাগুলো বলছিল ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল শেষ পর্যন্ত স্ত্রীর সাথে রাগারাগি করে চলে এসেছে ঢাকা থেকে যখন এসেছে নাইট কোসেন রাতের বেলা নেমেছে বাবা প্রতিদিন গভীর রজনীতে রিক্সাটা নিয়ে বের হয় মাফলার দিয়ে চাদর দিয়ে মুখটা শরীরটা পেঁচিয়ে আসে যেন কেউ চিনতে না পারে ওই নাইট কোচ গুলো যখন আসে রাতের বেলা ওইটা নিয়ে মানুষের বাড়িতে পৌঁছিয়ে দেয় ভাড়া একটু বেশি পায় ওই টাকা দিয়ে দুইজনের কোন রকমে সংসার চলছে কিন্তু বাবার শরীর আজ খারাপ মা তিন দিন পড়ে আছে হাঁপানির ঔষধ কিনতে পারে না সন্তানটা ঢাকায় কার সাথে যেন দেখা হওয়ার পরে জানতে পেরেছে তোর মা একেবারে তিন দিনের বিছানাগত স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেছে বলে না যাওয়া যাবে না যদি যেতে চাও আমাকে তালাক দিয়ে যাও বাধ্য হয়ে রাগা রাগি করে বের হয়েছে আসতে রাত হয়ে গেছে নাইট কোসে এসে রাত ২টার সময় নেমেছে তাকিয়ে দেখে কেউ নেই একজন মুরব্বি মানুষ রিক্সা নিয়ে ঝিমতেছে বাস থেকে নামার পরে ডাক দিয়েছে খালি এদিকে আয় রিক্সা চালক এসেছে
গলার আওয়াজ শোনার পরে মনের ভেতরে মোচড় দিয়ে উঠেছে ডাক দিয়ে বলে স্যার কোথায় যাবেন বলে অমকের বাড়িতে ওঠেন গলার ভেতরে গামছা দিয়ে কথা বলতে যেন ছেলে টের না পায় কারণ টের পেলে আবার উঠতে যাবে না রিকশায় যখন উঠেছে কিছুদূর যাওয়ার পরে রিকশা চলে আস্তে আস্তে ছেলেটা পিঠে ধাক্কা দিয়ে বলে জোরে চলেন মুরব্বি মানুষ মুখের ভেতরে গামছা দেওয়া মাফলার দিয়ে মুখটা বাঁধা চাদর দিয়ে মোড়া দেওয়া ডাক দিয়ে বলে স্যার আমি আর পারি না বলে পারো না তে রাতের বেলা রিকশা নিয়ে এসেছো কেন দিয়েছে আবার এক ধাক্কা তোমার কি ছেলে মেয়ে নেই বুড়ো বয়সে রিকশা নিয়ে এসেছো কেন বহুদিনের পুরাতন ব্যথা যেন মনের ভেতরে মোচড় দিয়ে উঠেছে রিকশা থেকে নেমে ডাক দিয়ে বলে স্যার আপনার মোবাইলটা একটু বের করেন তো আলোটা একটু মারেন তো নিজের মুখের মাফলার চাদর খুলে বলে স্যার দেখেন তো আপনি আমার চিনতে পারেন ও স্যার আপনি তো ওই স্যার যাকে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াতে গিয়ে আমি রোজা রেখেছিলাম আপনি তো ওই স্যার যে স্যারের জন্য 65 বছর বয়সে আমার রিকশা চালানো লাগে স্যার আপনি হোটেল আপনার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসি ছেলেটা রিকশা দেখে নেমে বাবার পা জড়িয়ে বলে বাবা রিকশা তুমি রাতের বেলা কোথায় পেলে রাতের বেলা রিকশা নিয়ে এসেছি এই কারণে তোমার সম্মান রাখতে গিয়ে আমি দিনের বেলা বের হতেও পারি না কারণ দিনের বেলা বের হলেই মানুষ আমারে খোঁটা দেয় তোমার কারণে আমি রাতের বেলা বের হয়েছি তাও মুখে চাদর দিয়ে মাফলার দিয়ে মাথা পেঁচিয়ে কেউ যেন চিনতে না পারে তোমার মাস 3 দিন পড়ে আছে ঔষধ কিনতে পারি না জলদি করে চলো বাড়িতে কি অবস্থা দেখো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখে মার নেই মারা গেছে মায়ের অবস্থা দেখে বুড়া বাবা হার্ট ফেল করে জাগাই গেছে মারা আমার যুবক ভাইরা যারা আছেন পায়ে ধরে বলছি পৃথিবীতে যে কেউ হারিয়ে যাবে একদিন না একদিন তাকে পাবেন কিন্তু মা বাপ যদি একবার হারিয়ে যায় তামাম দুনিয়া খোঁজ করলেও আর পাওয়া যাবে না আমাদের পরিবারগুলো পরিবেশগুলো যেটাই হয়ে গেছে অধিকাংশ পরিবারে এই অবস্থায় মা বাবার গুরুত্বই নেই অনেক বাড়িতে আছে মা বাবার জন্য কয়েকটা লোক রেখে দিয়েছে নিজে দুনিয়ার ধান্দায় ঘরে কোরআনে কারিমে জন্য জানিয়েছে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা সূরা বানী ইসরাঈলের ভেতরে আল্লাহ দিয়েছেন হে পৃথিবীর বান্দা বান্দিরা মা বাবার জন্য যে খেদমতটা করো মা বাবার জন্য যে সেবা করো এটা মন থেকে করো না লোক দেখানোর জন্য করো আমি আল্লাহ এটা দেখতে চাই অনেকে লোক দিয়ে খেদমত করায় নিজে অফিসার এ কথা বলেন তোমার জন্য তোমার মা চাকরানি ছিল তোমার জন্য তোমার মা ধোপানি ছিল এখন এক গ্লাস পানি এনে দিতে পারো না
তোমার জন্য সারা রাত জেগে জেগে কত রোজা নামাজ নামাজ মান্নত করেছে তোমার নাম নিয়ে আল্লাহ আমার সন্তানটা তুমি বাঁচিয়ে রাখো ও যদি বেঁচে যায় কোনদিন আমি তোমার নামে নামাজ রোজা মান্নত করেছি এটা পরিপূর্ণ করে দেব তোমার জীবনের জন্য সেই মা নামাজ আর রোজা মান্নত করে তার জন্য আজ এক খিলি পান আনতে যে তিনবার হিসাব করো আমি যেই দিন থেকে উপায় করা শিখেছি আর আয়াত যেদিন আমার সামনে এসেছে আমার আল্লাহ যত জায়গায় কোরআনে ব্যাখ্যা দিয়েছেন মানুষের জন্য বিশেষ করে মা বাবার জন্য যেখানে ব্যাখ্যা দিয়েছেন আমার আল্লাহ নিজে বেশি বেশি করে ব্যাখ্যা দিয়েছেন কোন মানুষের নামে আল্লাহ এত ব্যাখ্যা দেয়নি যত ব্যাখ্যা আল্লাহ মা বাবার নামে দিয়েছেন আমি ওই আয়াত পড়ার যেই দিন পড়েছি সর্বপ্রথম ওই দিন থেকে চিন্তা করেছি যত উপায় দুনিয়ায় করব মা বাবার জন্য যদি কিছু খরচ করে ওটা আমি হিসাব করব না এজন্য আমি যা দেই বিনা হিসাবে দিয়ে দেই আমার মা বাবা চাওয়ার আগেই পৌঁছিয়ে দেই অনেকে মনে করেছেন আমার ঘরে ফেরেশতা আপনাদের ঘরে যা প্রত্যেকের ঘরে তাই আছে আমাকেও হিসাব করে এগুলো করা লাগে কিন্তু মা বাবার জন্য আমার সব ছাড় আছে এই জন্য দুনিয়ায় আমার আল্লাহ কোনো অভাব আমার রাখে নাই জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে আমি পরীক্ষিত এটা আজ যদি আমাদের কপালে যে কষ্টের পাহাড় হতাশার পাহাড় কালো মেঘ জমা হয়ে আছে এত কষ্ট মানুষের কাছে বলাও যায় না মা বাবার মন থেকে খেদমত করা শুরু করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার কষ্টের পাহাড় আল্লাহ দূর করে দেবেন মা বোন যারা এসেছেন স্বামীর মন অনেকে জয় করতে চায় কিন্তু পারে না সহজ বুদ্ধি শিখিয়ে দেয় আপনি যদি স্বামীর মন সহজে জয় করতে চান স্বামীর মা বাবা স্বামীর ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার বেশি বাড়িয়ে দেন ওদের জন্য স্বামীকে বলেন খরচ করো যতটুকু আছে অথচ মেয়েদের অভ্যাসে নিজের বাবার বাড়ি থেকে যদি কেউ আসে স্বামীকে মন মতো খরচ করায় আর যদি স্বামীর বাড়ি থেকে কেউ আসে একটু যদি বাজার বেশি হয় তিন দিন গন্ডগোল চলে এইরকম বউ দুনিয়ায় আছে না নেই সম্মানিত মা বোনেরা এটা আমি হাসির খোরাকি দেই না আজ পরিবারগুলো এই ছোটখাটো বিষয়ের কারণে জাহান্নাম হয়ে গেছে ওদের মন এত ছোট ছোট বিষয়ে সহ্য করতে পারে না হযরতে রোকেয়ার মতো স্যাক্রিফাইস করা শেখেন কারণ দুনিয়ায় আপনিও থাকবেন না আপনার শাশুড়িও থাকবে না দুনিয়াতে যতটুকু ব্যবহার করবেন ওইটা থেকে যাবে কথা বলেন ঠিক কিনা আরে জাহান্নামে যদি যাওয়া লাগে তামাম দুনিয়ার মালিক হয়ে কে এজন্য স্বামীর মন সহজে পাইতে যদি চান আপনি হয়তো উপরে উপরে দেখবেন স্বামী আপনাকে ভালোবাসতেছে আপনাকে মহব্বত করে আপনার সাথে ভালোভাবে কথা বলে কিন্তু মনে মনে স্বামীও নারাজ এরকম অনেক পরিবারের ঘটনা আমার কানে এসেছে স্বামী উপর থেকে ভালোবাসে চাপে পড়ে এই কথা বলেন না এরকম স্বামী নেই এরকম স্বামী নেই আজ নেককার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে বইয়ের কারণে এজন্য বউ যারা এসেছেন আপনার মনটা আরো উদার হওয়া লাগবে যত উদারতা হবে আপনার সন্তান যখন বিবাহ হবে আপনার পুত্রবধূ আপনার সাথে ঠিক ওই রকমই উদারতা পূর্ণ আচরণ করবে আপনি যদি সংকীর্ণ হন শাশুড়ি যদি একটু ভুল করে কোনো কথা একটু বেশি বলে আগে স্বামীর কানে কানে তুলে দেয় বলে তোমার মা ভালো না বাবা ভালো না আমার ভাইরা শাশুড়ি যারা এসেছে এবার তাদের বলছি একটা মেয়ে যখন নতুন আপনার বাড়িতে আসে তিরমিজি শরীফের হাসিয়ার ভেতরে আছে বিশ্ব নবী বলেন ওই মেয়েটাকে শাশুড়ি আর শ্বশুর যেন নিজের মেয়ের মতো গ্রহণ করে এটা দুনিয়ার কাজ না এটা আখিরাতের কাজ এটা ইবাদত এটা কি ও মেয়েটা যখন আসবে নিজের মেয়ের মতো মনে করবেন নিজের মেয়ে তো দোষ করে ভুল করে আপনি মাফ করে দেন আর অন্যের মেয়ে এসেছে মাফ করা তো ভুল করা তো দূরের কথা আগে ছেলের কানে কানে তুলে দেয় বলে ভালো না বাদ দিয়ে দে কয়েকটা কারণে অনেক শাশুড়ি আর শ্বশুর আছে পুত্রবধূকে বাদ দিতে চায় এক নম্বরে গরিবের মেয়ে দুই নম্বরে যৌতুকের টাকা দেয়নি তিন নম্বরে ওর
চেহারা খারাপ এই এরকম শাশুড়ি আর শ্বশুর আছে না নেই এগুলো শ্বশুর শাশুড়ি না কসাই অন্যের মেয়ের উপরে যা করছো যৌতুকের টাকার কারণে চেহারা খারাপ এই কারণে গরিবের মেয়ে এই কারণে তোমার মেয়ের সাথে তোমার মেয়ের জামাই শ্বশুর ঠিক ওইটাই করবে লিখে দিচ্ছি যতটুকু করছো তোমার মেয়ের উপরে আল্লাহ ডবল করে দুনিয়ায় সব নেবে নতুন পেয়েছে ওর উপরে অত্যাচার চালিয়ে বিদায় করার চেষ্টায় আছে নিজের কাছে বিদায় হয়ে ঘরে আসে বসে থাকবে কালকে সেটা টের পাচ্ছে এটা দুনিয়ার কাজ মনে করে অনেকে করতেছে অথবা নামাজও পড়ে রোজাও রেখে হজও করে এসেছে ছেলে বিয়ে দেওয়ার সময় মোটরসাইকেল ছাড়া রাজি না এই যৌতুকের মোটরসাইকেল যারা চড়েন ওটা মোটরসাইকেল না মোটরসাইকেল ওটা ওঠার পরে আপনার বউ মনে মনে বলে আল্লাহ ও যেন অ্যাক্সিডেন্ট করে যেন যৌতুকের মোটরসাইকেল যত মানুষকে আমি নিতে দেখেছি ও একদিন না একদিন অ্যাক্সিডেন্ট করবে যৌতুকের মোটরসাইকেল ফ্রিজ টিভি কার বাড়িতে আছে একটু হাত বলেন তো ভাই কই একজনও নেই যৌতুক মুক্ত কালকে ঘোষণা দিয়ে দি নওগাঁ জেলার মান্দা থানা যৌতুক মুক্ত এই ঘোষণা দেব কোরআনের মাহফিলেও যদি মিথ্যা কথা বলেন সত্য কথা বলবেন আপনি কি জান্নাতে যাই আপনারা যদি মিথ্যা কথা বলেন আমার ওয়াজ করার দরকার নেই যৌতুকের টাকা যারা নিয়েছেন টিভি যারা নিয়ে ফ্রিজ নিয়ে সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে আরাম করতেছেন এবার হাত তুলে একটু দেখান আপনার আরাম দেখি কই একজন দুইজন তিনজন চারজন পাঁচজন হ্যাঁ দরকার নাই আপনি হাত নামান হাজার হাজার মানুষের ভেতরে মাত্র পাঁচজন আর বাকিগুলো সব আল্লাহর অলি আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম সন্তানগুলো বানাতে হবে নেককার ইব্রাহিম নবী চিন্তা করলেন আমি তো দোয়া করেছি হাবলি মিনাস সালিহিন আমাকে নেককার সন্তান দাও কেমন নেককার সন্তান আল্লাহ আমাকে দিয়েছে একটু পরীক্ষা করে দেখব আল্লাহ পাক এই পরীক্ষাটা করার জন্য তাকে স্বপ্ন দেখিয়েছেন ফালাম্মা বালাগা মাহু সাগায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা যখন সন্তানটা তার সাথে চলাফেরার বয়সে উপনীত হয়েছে আল্লাহ পাক স্বপ্ন দেখালেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো আমি শুধু ঘটনা বলার উদ্দেশ্য না আমার শিক্ষা এখানে আছে নিজের সন্তানকে জবাই করো প্রিয় বস্তুকে কোরবানি করো স্বপ্ন না দেখাই আল্লাহ সরাসরি বলতে পারতেন মুফাসসিরিন লিখেছেন ইব্রাহিম নবী যেহেতু খলিল আল্লাহ পাক বলেন আমার খলিল কেমন আমি এইটাও পরীক্ষা করতে চাই সরাসরি যদি বলতাম তাহলে তো মানবেই স্বপ্ন দেখালাম দ্বিধা দ্বন্দ্বের ভেতরে দেখি এই স্বপ্ন দেখেও আমার খলিল আমারে মানে কিনা হযরত ইব্রাহিম এক সেকেন্ড তো দেরি করে নাই ঘুম ভাঙার পরে সন্তানকে ডাক দিলেন বোনাই যা এমনি আরা ফেল মানাম আমি আজ বাহুকা ফাংসর মাদা তার আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি তোমার মতামত কি বলো হযরতে ইব্রাহিম কিন্তু সন্তানের মতামত যাচাই করার জন্য শুধু যায় নাই সন্তান যদি বলেন না আমি করব না জবাই হব না ইব্রাহিম ছেড়ে দেবে মতামত জানার জন্য শুধু যায় নাই কারণ হচ্ছে এই হুকুমটা আমার আল্লাহর ইব্রাহিম নবী চিন্তা করলেন আমার আল্লাহর বিধান আমাকে মানাই লাগবে ওটা যদি আমার বুকের উপরে ছুরি লাগানো হয় কিন্তু আমি তো দোয়া করেছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন আমাকে একটা নেককার সন্তান দাও আমার আল্লাহ সুসংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম তোমাকে আমি একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম আমার আল্লাহ কেমন হালিম সন্তান আমাকে দিয়েছে কেমন ধৈর্যশীল সন্তান আমাকে দিয়েছে একটু পরীক্ষা করে দেখি আমার আল্লাহর বিধানের কথা বললে যদি হালিম হয় ও প্রশ্ন ছাড়াই মেনে নেবে
কেমন নেককার একটু পরীক্ষা করে দেখে আগে এই জন্যই তিনি জিজ্ঞাসা করলেন আমি দেখলাম এটা তোমার রায়টা বলো তিনি মনে করেছিলেন আমার ইসমাইল মনে হয় আমার কথা রাখবে না কিন্তু না আজ আপনার সন্তানটা নেককার কিনা আল্লাহর কোন বিধান সামনে দিয়ে বলবেন বাবা এটা আমার আল্লাহর বিধান একটু পালন করে দেখাও আমি নাম ধরি আর বললাম না এমন অনেক কাজ আছে যেগুলোতে পরীক্ষা করা যায় সন্তানকে এ কথা বলেন আমার ভাইরা হযরতে ইসমাইল ডাক দিয়ে বলেন রব্বুল হে আমার পিতা যা দেশ আপনি পেয়েছেন পূরণ করেন قائم করেন সাতাজি দুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সাবিরিন বহুবচন দিয়েছেন শুধু আমি ধৈর্যশীল তা না আমার মত অনেকে ধৈর্যের পরীক্ষা দুনিয়ায় দিয়েছে তাদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইসমাইল খুশি হয়ে গেলেন দুইজন মিলে এবার গেলেন ইসমাইল নবীকে যেখানে কুরবানি করবেন ওই জায়গাটা আমি হজে যাওয়ার পরে দেখলাম আম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা দুইজনেই যখন রাজি আসলামা ইসমে তাসনিয়ার সিগা এক কথা বোঝা যাচ্ছে দুইজনেই যখন রাজি তখনই জবাইয়ের কাজটা সম্পন্ন করা সম্ভব হয়েছে এখান থেকে শিক্ষা বের হয় হযরত ইসমাইল যদি বলতেন আমি জবাই হব ইব্রাহিম নদী বলতে বলতেন আমি জবাই করব না আল্লাহর বিধান قائم হতো কথা বলেন ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করব ইসমাইল যদি বলতেন আপনার মতো বাবা আমার দরকার নেই আমি দৌড় দিলাম قائم হতো দুইজনেই কি আসতে বলে আরো জোরে বলে আরো জোরে এইটাই আজকের আলোচ্য বিষয় ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন দুইজনেই যখন রাজি তখনই আল্লাহর বিধান قائم করা সম্ভব হয়েছে আজ বাংলাদেশে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ চেষ্টা করলে ইসলাম قائم হবে না মুসলমান যাদের নামের আগে পরে লেখা আছে মোহাম্মদ সবাইকেই চেষ্টা করা লাগবে আল্লাহর বিধান قائم করতে তাহলে এই বাস্তবে রূপ দেয়া সম্ভব হবে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আর কয়জন এই কয়জন চেষ্টা করলে বাংলাদেশে ইসলাম قائم করা সম্ভব না নামের আগে যদি মোহাম্মদ লিখে থাকেন নামের পরে যদি হুসাইন আলী এই সমস্ত শব্দ থাকে আপনাকেও ইসমাইল নবীর মতো নিজের গলাকে পেতে দেওয়া লাগবে কথা বলেন এর নাম নেককার সন্তান আপনি চেষ্টা না করলে আমি একা একা করব কি শুধু আমি একা ওয়াজ করে কোনো লাভ হবে না আমার গলায় নষ্ট হবে যদি আমরা পরিবর্তন না হই এজন্য দলমত নির্বিশেষে আজকের আলোচ্য বিষয় এইটাই আমাদের আজ সিদ্ধান্ত নিতে হবে নেককার সন্তান যদি হতে চায় ইসমাইল নবীর মতো আল্লাহর বিধান কায়েমের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে রাজি আছি কথা বলেন ঠিক কি না দেখি তো কারা রাজি আছেন সামনে লিল্লাহি তাকবীর এ দেখেন তো হাত তোলেন কে সম্মানিত ভাইরা দুঃখজনক হলেও সত্য আজকে যারা ফেসবুক দেখেছেন ডক্টর কবির চৌধুরী সৈয়দ শামসুল হক নাম শুনলে মনে হচ্ছে পাকা মুসলমান সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছে এরারই যে আজকে দেখলাম ফেসবুকে ইসলাম ভিত্তিক কোন দল বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না এই কি মুসলমানের কথা হ্যাঁ এদের বিচার হয় না যারা আল্লাহর উপরে কলম ধরে যত বিচার হবে সব আমির হামজা হযরত ইসমাইল নবীকে আল্লাহ যাবিহুল্লাহ উপাধি দিয়েছিলেন একটা কারণে তিনি আল্লাহর বিধান মানার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন আর ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ দিয়েছিলেন এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তান পর্যন্ত কুরবানি দিতে রাজি হয়েছিলেন
আজ আল্লাহর বিধানটা কায়েমের জন্য আজ দল মত নির্বিশেষে যদি আমরা চেষ্টা করি ওরা দুইজন চেষ্টা করেছিল আল্লাহ কিন্তু সবাইটা কবুল করেনি আল্লাহ পাক বলেন কদ সাদাকতার রুয়া ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে জবাই করার জন্য যে প্রস্তুতি নিয়েছে স্বপ্নটা বাস্তবে রূপ দিয়েছো ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন নিশ্চয় আমি মুহসিনদেরকে এভাবে পুরস্কার দিয়ে থাকি ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন অবশ্য এটা মহাপরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মানবজাতির নেতা বানিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বিধান আল্লাহর কিন্তু মানসা ইচ্ছা এইটা ছিল না যে ইসমাইল জবাই হয়ে যাক আল্লাহ চেয়েছিলেন এই দুইজন আমার বিধানটা গুরুত্ব দেয় কেমন আমি দেখতে চাই আল্লাহ আমাদেরও জীবন নিয়ে নেবে তা না আল্লাহও দেখতে চাই আমরা কেমন নিবেদিত আমাদের চেষ্টা কতটুকু আল্লাহকে আমরাও ইসমাইল নবীর মতো ইব্রাহিম নবীর মতো সবকিছু বিলিয়ে দিয়ে দেখাতে চাই কথা বলে ঠিক কি না এই নেককার সন্তান হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমার জীবনের মূল্য কিচ্ছু নেই যদি আল্লাহর দিন কায়েম না হয় আমার টাকার কোনো মূল্য নেই যদি আল্লাহর দিনের কাজে না লাগে কথা বলেন ঠিক কি না সবগুলো থাকতে হবে ইসমাইল নবীর মতো জীবন পর্যন্ত যদি চায় আল্লাহ এর নাম নেককার সন্তান আমরা নেককার সন্তান হতে রাজি আছি না নেই সবাই বলেন এজন্য বাবা সারা হয়েছি আমাদের মন মানসিকতা ইব্রাহিম নবীর মতো উদার হওয়া লাগবে ইসমাইল নবীর মতো সন্তান আমরা যেন উপহার দিতে পারি পৃথিবীতে আজ প্রত্যেকটি মার পেট থেকে যদি ইসমাইল নবীর মতো সন্তান আসত মেয়েগুলো যদি আজ মাগুলো হাসেরার মতো মন মানসিকতা তৈরি করত আমার বিশ্বাস বাংলাদেশে ইসলাম কায়েম হতে খুব বেশি হলো 7 ঘন্টা সময় লাগার কথা না আজ বাংলার মা গুলোকে হাজিরার মতো আল্লাহ যেন বানিয়ে দেয় বাংলার বাবা গুলোকে আল্লাহ ইব্রাহিম নবীর মতো যেন বানিয়ে দেয় আমরা যারা সন্তান আছি ইসমাইল নবীর মতো যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম